আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই স্টার চিহ্নটা দেখে কি মনে হইতেছে? হ্যাঁ, এটা একটা ফার্মাসি, বিদেশের ফার্মাসি কিরকম কম হয় আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন দেখি ভিতরে। এটা হলো একটা ফার্মাসি, আর এই ফার্মাসি দেখেন, ফার্মাসির স্ট্যাকার লাগাইছে। এখন আমি ভিতরে যাব ফার্মাসি। এগুলা হলো বেবিদের, বেবিদের সব কিছু। কি নেই এসব দেশের ফার্মা? এগুলো হলো প্রসাধনী মহিলাদের, আমাদের দেশে এভাবে থাকে না। এগুলো হলো চশমা, এটা হলো বেবিদের ফিটার। এখানকার এগুলো হলো ভেরি গুড, আর এগুলো হলো মেডিসিন। দেখেন কি সুন্দর করে সাজাইছে, সো বিউটিফুল। আমরা আমাদের দেশে এভাবে যদি করি তাহলে আমরা ডিসপেন্সারি থেকে সব কিছু পেতে পারি। আর এই বাক্সটা দেখতেছেন, এখানে সব মেডিসিন। এই দেখেন যত প্যারাসিট ট্যাবলেট, ফেনাডোল সব কিছু এখানে পাবেন। আর মিস্টার জাইউন আমার কোলে আছে, মানে সাফওয়ান। এই এই ডিসপেন্সারিতে এত সুন্দর এভাবে সাজানো থাকে। এইগুলা প্রসাধনী মহিলাদের। দেখেন হাত পা ভেঙে গেলে যেগুলা ব্যবহার করবে, বা ইয়ে হলো বাচ্চাদের পাম্পাস, সব ডিসপেন্সারিতে, বাইরের দোকানে তো অবশ্যই আছে, বাস পাম্পাস ডিসপেন্সারি থেকে নিলে আপনারা সবচেয়ে ভালো কোয়ালিটির পাবেন এবং ভালো পাবেন। কি নেই দেখেন, সব কিছু এখানে পাওয়া যাইতেছে, এমনকি পারফিউম, এরপরে রেক্সোনা, এগুলো অনেক কোয়ালিটির আছে। ডিসপেন্সারিতে শুধু ওষুধ বিক্রি হয় না, সব কিছুই বিক্রি হয় ডিসপেন্সারিতে। সব বাচ্চাদের, এই দেখেন বাচ্চাদের দুধগুলোও আপনারা ডিসপেন্সারিতে পাবেন। এভাবে যদি আমাদের বাংলাদেশের ডিসপেন্সারিটা করা হয় তাহলে ইটস ভেরি গুড, সবার জন্যই ভালো হয়, তাহলে সবাই নিরাপদে নিতে পারে। দেখছেন সব কিছু পাবেন, সব কিছু সব কিছু সব কিছু পাওয়া যাইতেছে। এটা একটা ছোট ডিসপেন্সারি এই আর কি। এই দেখেন বাচ্চাদের, বাচ্চাদের বেবি লোশন, বেবি অয়েল, বেবি অয়েল, শ্যাম্পু সব কিছু পাওয়া যাইতেছে। আর কি ক্লিন, দেখছেন ভেরি ক্লিন, দিস ডিসপেন্সারি ইজ ভেরি ভেরি ক্লিন, সব কিছু পাওয়া যাইতেছে। তো আশা করি সবাই এরকমভাবে আমাদের বাংলাদেশেও যেন ডিসপেন্সারিগুলো এমন হয় করার জন্য চেষ্টা করলে ভালো হবে, যে ডিসপেন্সারিতে সব কিছু পাওয়া যায়। অন্যখানে থেকে নিতে আমাদের অতটা আমরা নিরাপত্তা বোধ করি না। তো ইনশাল্লাহ আবার অন্য একটা বিষয় নিয়ে উপস্থাপন করব, প্রবাসের জিনিস ইয়েগুলো কেমন হয়। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।